তাহলে আমরা টেলর সিরিজ আর লরেন্স সিরিজের ব্যাপারটা এবং স্টেটমেন্টটা আগের দিন দেখে নিয়েছি। তো মেইন ব্যাপার হচ্ছে কোন একটা রিজিয়নের মধ্যে সিঙ্গুলারিটি থাকা বা না থাকা। যদি সিঙ্গুলারিটি থাকে তাহলে একটা ফাংশন, আর যদি না থাকে আর কি, তাহলে একটা ফাংশন কিভাবে সিরিজ এক্সপ্যানশন হবে, আর যদি সিঙ্গুলারিটি থাকে তাহলে একটা ফাংশনে সিরিজ এক্সপ্যানশন কেমন হবে। তাহলে আজকে আমরা প্রুফটা করব, ঠিক আছে? প্রুফ অফ ম্যাম টেলর সিরিজ। বলছিলাম, আগের দিন যে ম্যাথ গুলো দিয়েছিলেন, হ্যাঁ ফার্স্ট অঙ্কটার অ্যান্সারটা প্রবলেম সেট ওয়ান এর কত এসছে একটু বলুন। ফার্স্ট অঙ্কটার অ্যান্সার কত এসছে? যেটা প্রথম আগের দিন অঙ্কগুলো করিয়েছি, বার করতে হবে। শোন না, অঙ্ক যেটা করেছিস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস, ঠিক আছে? আমি ওটা দেখে চেক করব, তারপর যেটা ভুল হবে বা যদি কিছু মনে হয় আমি ক্লাসে ডিসকাস করব। অঙ্কগুলো তো কিছু কিছু বুঝতে পারিনি। ও, বোঝা যাচ্ছে না, তাহলে তো খুলতেই হবে অঙ্ক। দাঁড়া, এখানে মেথডটা ক্লিয়ার নেই, কিরকম ভাবে করতে হবে। মেথড ক্লিয়ার হচ্ছে না। ও ঠিক আছে, যেমন কোন অঙ্ক বল, 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কতে আছে ইভালুয়েট 1/2π সি, এটা কি আছে, ই টু দা পাওয়ার জেড নিশ্চয়ই। এটা স্ক্রিনশট নিয়েছে তো নিজেই বুঝতে পারছে না। ঠিক আছে, আই থিঙ্ক এটা ই টু দা পাওয়ার জেড বাই, হ্যাঁ ম্যাম ওটা একটু অস্থায়ী আছে, বাই জেড মাইনাস টু। হ্যাঁ, জেড মাইনাস টু জেড। আর সিটা হচ্ছে, একবার বলেছে সি হচ্ছে দ্য সার্কেল মড জেড ইকুয়াল টু 3, আর একবার বলেছে দ্য সার্কেল মড জেড ইকুয়াল টু 1। এবার মেথড হচ্ছে যে, বলেই তো দিয়েছে যে কচির ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করে এটা করতে হবে। তাহলে প্রথমে কচির ইন্টিগ্রাল ফর্মুলাটা কি সেটা দেখতে হবে। কচের ইন্টিগ্রাল ফর্মুলা হচ্ছে এফ এন জেড ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই 2πi এফ জেড বাই, ও সরি, এফ এন এ জেড মাইনাস এ হোল টু দা পাওয়ার এন প্লাস 1 ডিজিট। কখন? যদি এফ জেড অ্যানালিটিক হয় অ্যাট অল পয়েন্টস অন অ্যান্ড ইনসাইড সি। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে এটা এটা এইটাই সব জায়গায় কাজে লাগবে। তাহলে এবার এইখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি নিচে জেড মাইনাস টু আছে শুধুমাত্র, তাহলে ফর দিস পার্টিকুলার প্রবলেম এন ইকুয়াল টু 0, সুতরাং এফ এ ইজ ইকুয়াল টু 1/2πi ইন্টিগ্রেশন এফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড, যেখানে এই অঙ্কটার জন্য এফ জেড ইজ ইকুয়াল টু ই টু দা পাওয়ার জেড। ব্যাস, আর কিছু নয়। এবারে ফর দ্য সার্কেল মড জেড ইকুয়াল টু 3, ও আচ্ছা, এফ জেড ইকুয়াল টু ই টু দা পাওয়ার জেড আর এ ইকুয়াল টু 2, কেমন? এবারে ফর দ্য সার্কেল মড জেড ইকুয়াল টু 3, মড জেড ইকুয়াল টু 3, এটা কিরকম সার্কেল? এটা এমন একটা সার্কেল যার রেডিয়াসটা 3, অর্থাৎ সামথিং লাইক দ্যাট। মানে মড জেড ইকুয়াল টু 3 মানে হচ্ছে জেড ইকুয়াল টু 3 ই টু দা পাওয়ার আই থিটা। সুতরাং এরকম একটা সার্কেল
যার রেডিয়াসটা 3। এখন তাহলে z ইকুয়াল টু 2 এই পয়েন্টটা, মানে এই যে নিচে যেটা আছে আর কি, a ইকুয়াল টু তো 2 এখানে, তো z ইকুয়াল টু 2 এই পয়েন্টটা তো সার্কেলের ভেতরেই আছে, যেহেতু সার্কেলের রেডিয়াসটা 3, তাহলে z ইকুয়াল টু 2 এই পয়েন্টটা সার্কেলের ভেতরে আছে। মানে এই ফর্মুলাটা কখন ভ্যালিড? যখন fz অ্যানালিটিক এট অল পয়েন্টস অন এন্ড ইনসাইড c, এবং z ইকুয়াল টু a লাইস ইনসাইড c, তখন কার জন্য এই কচির ইন্টিগ্রাল ফর্মুলাটা ভ্যালিড? কেননা z যদি z ইকুয়াল টু a এই পয়েন্টটা যদি c এর মধ্যে থাকে, আর fz যদি অ্যানালিটিক হয় আর z ইকুয়াল টু a যদি c এর মধ্যে থাকে, তার মানে দাঁড়ালো যে fz বাই z মাইনাস a এই ফাংশনটা নন অ্যানালিটিক, এবং তারপরেই তো এটাকে নিয়ে আরো ক্যালকুলেশন করে আমরা এই ফর্মুলাতে এসে পৌঁছেছি। ঠিক আছে, তাহলে প্রথম কন্ট্যুরটার জন্য 2টা ভেতরে আছে, তাহলে পুরো এই ব্যাপারটাকে গোটাটাই স্যাটিসফাই করছে। হেন্স হেন্স 1 বাই 2 পাই আই ই টু দ্য পাওয়ার জেড ডি জেড বাই জেড মাইনাস এ ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার জেড অ্যাট জেড ইকুয়াল টু এফ এ, তার মানে জেড ইকুয়াল টু 2, তার মানে ই টু দ্য পাওয়ার 2 ই স্কোয়ার, দিস ইজ দ্য অ্যান্সার। কিন্তু কন্ট্যুরটা যদি ছোট হয়, ইফ দ্য কন্ট্যুর ইজ মড জেড ইকুয়াল টু 1, তার মানে এটা একটা ছোট সার্কেল, এই দ্য রেডিয়াস ইজ 1। সেক্ষেত্রে এই পয়েন্টটা কন্ট্যুরের বাইরে, দ্যাট মিন্স এই যে একটা ইন্টিগ্রেশন 1 বাই 2 পাই আই ই টু দ্য পাওয়ার জেড বাই জেড মাইনাস 2 ডি জেড, এই যে গোটা ফাংশনটা, এই গোটা ফাংশনটা কিন্তু এই সার্কেলের মধ্যে সমস্ত পয়েন্টে, এই ফাংশনটা দিস ফাংশন ইজ অ্যানালিটিক, তাহলে বাই ইউজিং দ্য ফার্স্ট থিওরি দিস ইজ ইকুয়াল টু 0, পুরোটাই তো অ্যানালিটিক। আর আগের কন্ট্যুরটার জন্য পুরোটা তো অ্যানালিটিক নয়, তাহলে নন জিরো। এবার কচের ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করে দিস ইজ ইকুয়াল টু এফ, ঠিক আছে, এবার বুঝতে পেরেছিস? এরম ভাবেই সবকটা অঙ্ক হবে, প্রত্যেকটা অঙ্ক এভাবেই হবে, মানে কন্ট্যুরের ভেতরে আছে। হ্যাঁ বল, কোনটা z = 2 টা নাম কিসের জন্য? কিসের জন্য? এই অঙ্কটাতে আছে বলে? ও ওটা তো z নট এর ভ্যালু, z নট এর ভ্যালু এক্স্যাক্টলি, মানে z এর একটা ভ্যালু এটা। আচ্ছা ঠিক আছে, সেটা কন্ট্যুরের ভেতরে থাকলে f এ হবে, আর কন্ট্যুরের বাইরে থাকলে পরে তো 0 হবে, যেমন হয় তেমন, যেটা আমরা গ্রিন থিওরেম দিয়ে প্রুভ করেছি। হ্যাঁ এটা বোতল দিয়ে, ঠিক আছে, বোঝা গেছে? এবার এরপরে প্রত্যেকটা অঙ্কই তাই, খালি তোকে কন্ট্যুরটা দেখে ডিসাইড করতে হবে যে কন্ট্যুরের ভেতরে আছে না বাইরে আছে, মানে জেড নটটা সেটা কন্ট্যুরের ভেতরে আছে না বাইরে আছে। ঠিক আছে, মানে এটা ই টু দি পাওয়ার জেড অ্যাট জেড ইজ ইকুয়াল টু 2 এটা কেন হলো? মানে অ্যাকচুয়ালি ওর রাইট সাইডেরটা লিখে করছেন নাকি? এটা কেন হলো? এই যে এফ এ এফ জেড, যেখানে জেড এর জায়গায় এর ভ্যালু বসাতে হবে, তাই আমরা 2 বসালাম জেড এর জায়গায়।
এফ জেড তো এটা ই টু দা পাওয়ার জেড টা আমার এফ জেড ছিল, এটা এফ জেড। এবার অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা দিস ইজ ইকুয়াল টু এফ এ, তাই ই টু দা পাওয়ার জেড, জেড এর জায়গায় টু বসিয়েছি। মানে তোর তুই যেটাকে জেড নট বলছিস, ঠিক আছে? এক্সাম্পলও তো কিছু কিছু আছে এই সম সিরিজের বইটাতে, এক্সাম্পলও কিছু আছে, এক্সাম্পল গুলো দেখবি। মানে এই ফর্মুলাটাকেই অ্যাপ্লাই করতে হবে, বুঝেছিস? ফর্মুলাটা ভালো করে বুঝবি, এখানে এক্স্যাক্টলি কি বলতে চাওয়া হয়েছে তাহলেই বুঝবি। মানে একদম ফর্মুলার ডাইরেক্ট অ্যাপ্লিকেশন, মানে মাঝে কিছু ইয়ে নেই, মানে ট্রিক্স নেই, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন। কিন্তু হ্যাঁ, এটা বুঝতে হবে যে ফর্মুলাটাকে কিভাবে ইউজ করতে হবে। যেমন জেড মাইনাস এ, এখানে জাস্ট জেড মাইনাস এ আছে তাই সরাসরি এটা, কিন্তু যদি জেড মাইনাস এ হোল স্কোয়ার থাকতো তখন তোকে এফ ড্যাশ এ সেইটা ইউজ করতে হতো, এইরকম। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে ওই থিওরেমের প্রুফ দুটো করিয়ে দিই, আর অঙ্কগুলো ইন দ্য মিন টাইম প্র্যাকটিস করতে থাক, পরে আমাকে পাঠাবি। ওটা পাঠালে পরের স্টেপটায় যাব, না হলে তো গিয়ে লাভ নেই। টেলার্স থিওরেম, টেলার্স থিওরেমের বক্তব্য হচ্ছে যে ইফ এফ জেড ইজ অ্যানালিটিক ইনসাইড সার্কেল সি উইথ সেন্টার অ্যাট এ, দেন ফর অল সেট ইনসাইড সি এফ জেড ক্যান বি রিটেন অ্যাজ এফ এ প্লাস এফ ড্যাশ এ জেড মাইনাস এ প্লাস এফ ডাবল ড্যাশ এ বাই টু ফ্যাক্টোরিয়াল জেড মাইনাস এ হোল স্কোয়ার, এরকম করে করে ইনফাইনাইট সিরিজ। ঠিক আছে, এটা কিরকম, কিসের জন্য, কখন হবে? যদি এফ জেডটা অ্যানালিটিক হয় ইনসাইড আ সার্কেল সি, যেই সার্কেলের সেন্টারটা এ তে আছে, সেক্ষেত্রে ফর অল জেড ইনসাইড দ্য সার্কেল সি, কোনো একটা পয়েন্টে সেন্টার করে একটা সার্কেল বানালাম, সেই সার্কেলের ভেতরে সমস্ত জেড এর ক্ষেত্রে এফ জেডকে এইভাবে লেখা যায়। একটা সার্কেল মানে একটা, মানে কোন একটা পার্টিকুলার পয়েন্ট এ, এই পার্টিকুলার পয়েন্টে যদি আমার অল ডেরিভেটিভস জানা থাকে, এফ এ, এফ ড্যাশ এ, এফ ডাবল ড্যাশ এ, অল ডেরিভেটিভস যদি এক্সিস্ট করে, এবং আমরা দেখেছি যে একটা এক্সিস্ট করলেই সবকটা এক্সিস্ট করে, সবাই যদি এক্সিস্ট করে, তাহলে এই পয়েন্টকে সেন্টারে রেখে একটা সার্কেল ড্র করার পর ভেতরে সমস্ত পয়েন্টে যদি এফ জেড অ্যানালিটিক হয়, তাহলে এফ জেড ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ দিস, এইটা হচ্ছে মূল বক্তব্য। কিভাবে এদের টার্মে এক্সপ্রেস করতে পারি? ইউজিং টেলর সিরিজ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোদেরকে আমি রাইম্যান সার্ফেসটা মনে হচ্ছে বলিনি, ওটা অবশ্য সিলেবাসে নেই কিন্তু ওটা খুব ইন্টারেস্টিং, ওটা একটু আমাকে পরে কোনো সময় মনে করাস, এখন এটা পড়াচ্ছি এটাই পড়াই, কিন্তু ওটা পরে মনে করাস।
আচ্ছা, ওকে, এবার আমরা একটা ট্রিক্স ইউজ করব ইন অর্ডার টু প্রুভ ইট। ট্রিক্সটা হচ্ছে এই যে আমার অরিজিনাল সার্কেল সার্কেল সি যেটার সেন্টার হচ্ছে এ। এবার আমরা আরেকটা সার্কেল ড্র করব, সেটার সেন্টারও এ, ঠিক আছে, ভেতরে ড্র করব এটা। দ্যাট সার্কেল ইজ সি ওয়ান, ঠিক আছে, দুটোর সেন্টারই এ। এবার এই ভেতরের সার্কেলের মধ্যে একটা পয়েন্ট জেড নিচ্ছি, এবং নাও ফর দিস জেড ইনসাইড সি ওয়ান ফ্রম কচিজ ইন্টিগ্রাল ফর্মুলা উই ক্যান রাইট, এবার ভালো করে লক্ষ্য কর, এফ জেড ইকুয়াল টু 1/2 পাই আই সি ওয়ান, এফ ডাব্লু ডি ডাব্লু ডাব্লু মাইনাস জেড। এটা মানে এক্ষুনি যেহেতু আগের জিনিসের সাথে কনফিউশন হচ্ছিল, ওইটা পুরোপুরি মনের মধ্যে না গেছে গেলে এইটা বোঝাটা আবার একটু চাপ। কচের ইন্টিগ্রাল ফর্মুলা আমরা কিরকম কি পড়েছি ফর্মুলাটা, যে এফ জেড অ্যানালিটিক কোনো একটা রিজিয়নে, ইন সাম রিজিয়ন, তাহলে এফ এ মানে ওই রিজিয়নের ভেতরে এ ইনসাইড দ্য রিজিয়ন, তাহলে এফ এ হচ্ছে গিয়ে 1/2 পাই আই সি এফ জেড ডি জেড বাই জেড মাইনাস এ, তাই তো? তো এখন আমরা কি করছি, এই ফর্মুলাটাকেই আমরা ইউজ করছি, শুধু চেঞ্জটা কি করছি, আমরা ভেরিয়েবলটা জেড এর বদলে ডাব্লু করছি, আর জেডটাকে আমরা এখানে একটা কি বলবো মানে আমরা একটা সিঙ্গেল আমরা একটা ভ্যালু হিসাবে ইউজ করছি আর কি, মানে জেডটা এখানে একটা ভ্যালু আর ভেরিয়েবলটা হচ্ছে এখানে ডাব্লু। এইটা লেখার সময় জেডটা ভেরিয়েবল ছিল আর এটা একটা ভ্যালু ছিল, মানে যেটা তুই জেড নট বলছিস, আর এইটা লেখার সময় আমি ভেরিয়েবলটা ডাব্লু করেছি আর জেডটাকে একটা জাস্ট সিঙ্গেল ভ্যালু করেছি। এটা কেন করেছি, কেননা আমি এফ জেডকে একটা ইন্টিগ্রালের ফর্মে লিখতে চাইছি সেই জন্য। হ্যাঁ, মানে কচের ইন্টিগ্রাল ফর্মুলাতে এফ জেডকে তো কোনোভাবে লেখা যায় না, ওখানে এফ এ কে লেখা যায়, যেখানে এটা একটা নাম্বার, মানে 2, 3, 4, 5 কিছু একটা নাম্বার। তো এখানে আমি এফ জেডকে যেহেতু ইন্টিগ্রেশন ফর্মে লিখতে চাই, তাই আমি জেডকে একটা নাম্বার হিসাবে ট্রিট করছি আর ভেরিয়েবলটাকে আমি লিখছি ডাব্লু, এইটাই ব্যাপার। এবং এটা ভেতরে একটা ছোট সার্কেল নিয়েছি, তার মধ্যে আমি এটাকে অ্যাপ্লাই করছি। ওকে, আচ্ছা, তাহলে এবার এটা হলো এরকম। নাও এখানে কি আছে, 1/w-z আছে, সো ওয়ান বাই ডাব্লু মাইনাস জেড এটাকে আমরা লিখতে পারি W মাইনাস A মাইনাস Z মাইনাস A। এবার কোনটা কি, W মাইনাস A আর Z মাইনাস A? W টা হচ্ছে এই সি ওয়ান সার্কেল, সি ওয়ান সার্কেলের উপরে লাইন ইন্টিগ্রাল হচ্ছে, রাইট?
তাহলে ডাব্লুটা সি1 সার্কেলের উপরে যে কোনো একটা ভ্যালু। এই যে রেড ডট গুলো আছে এগুলো সব তাহলে ডাব্লু, আর জেড হচ্ছে ইনসাইড, জেড কিন্তু ভেতরের যে কোনো পয়েন্ট, হিয়ার 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 যে কোনো পয়েন্ট হতে পারে। ডাব্লু একটা ভেরিয়েবল ঠিকই, কিন্তু এক্ষেত্রে আমরা লাইন ইন্টিগ্রেশন করছি, তাই ডাব্লু হচ্ছে সার্কেলের উপরে অবস্থিত। ঠিক আছে, তাহলে দেয়ারফোর এটুকু পরিষ্কার যে ডাব্লু মাইনাস এটা নিশ্চয়ই সবসময় জেড মাইনাস এর থেকে বড় হবে, বা জেড মাইনাস এ বাই ডাব্লু মাইনাস এ এটা নিশ্চয়ই একের থেকে ছোট হবে। ইট ইজ আ ফ্র্যাকশন অলওয়েজ। ঠিক আছে, এটা কাজে লাগবে, ওই জন্যই বললাম। আচ্ছা, যেহেতু এবার এই যে ব্যাপারটা আছে, এবার দেখ আমাকে আলটিমেটলি কি করতে হবে, আমাকে আলটিমেটলি এই জিনিসটা আনতে হবে, তাই তো? এফ জেড ইকুয়াল টু দিস অ্যান্ড দিস, তার মানে হিসাব মতো আমাকে তাহলে হিসাব মতো আমাকে হচ্ছে ডান দিকে যে ইন্টিগ্রেশনটা আছে সেটাকে ভেঙে একটা সিরিজ করতে হবে। এখন ইন্টিগ্রেশনের মধ্যে একটাই মাত্র পার্ট আছে যেটাকে ভেঙে একটা সিরিজ করা যেতে পারে, দ্যাট পার্ট ইজ 1/w-z, এই একটাই পার্ট আছে যেখানে যেখান থেকে একটা সিরিজ এক্সপেনশন সম্ভব। ঠিক আছে, সেটাই আমি চেষ্টা করব। তাহলে 1/w-z কে আমি অলরেডি এটা লিখলাম, এবার এখান থেকে আমি একটা জিনিস কমন নেব, কিন্তু কমন রাখার মানে নেওয়ার সময় আমাকে এইটা খেয়াল রাখতে হবে, যাতে বলছি এখান থেকে আমি কমন নিতে পারি, আমি ডাব্লু মাইনাস এ কমন নিতে পারি, সেক্ষেত্রে এখানে হবে 1-z-a বাই ডাব্লু মাইনাস এ। আচ্ছা, কিংবা আমি জেড মাইনাস এটাও কমন নিতে পারি, সেক্ষেত্রে ব্যাপারটা হবে -1 1-w-a/z-a। ঠিক আছে, দুটো সিচুয়েশনেই এই পোর্শনটাকে ইনভার্স সিরিজে এক্সপ্যান্ড করা যায়, ইনভার্স সিরিজ অর্থাৎ 1-x ইনভার্স, দুটো ক্ষেত্রেই করা যাবে এটা। কিন্তু আমরা কোনটাকে এক্সপ্যান্ড করব, এটাকে করব না এটাকে করব, এটা হচ্ছে প্রশ্ন। একটু ভাবলে বুঝতে পারবি যে এই যে 1-x ইনভার্স এটা যে সিরিজটা আছে, অর্থাৎ 1+x+x2, x3, এটসেট্রা ইনফাইনাইট সিরিজ, এটা তখনই কনভার্জ করে বা তখনই এটা এরম লেখা যায় যখন x<1>। ঠিক আছে, কেননা এটা তো একটা ফাইনাইট জিনিস, 1-x ইনভার্স। ঠিক আছে, দিস সামথিং ফাইনাইট, সেটা x এর ভ্যালু যাই হোক না কেন। এখন এটা যদি ব্লো আপ করে যায় তাহলে তো আমি এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো না, তো মানে ধর এখানে x ইকুয়াল টু 2, তাহলে তোর দেখেই বোঝা যাচ্ছে যে এই যে এই সিরিজটা কনভার্জ করবে না, কারণ 1+2+2² 2³ মানে এটা ইনফাইনাইট ভ্যালু হয়ে যাবে। অথচ এখানে x ইকুয়াল টু 2 দেওয়া মানে 1-2 ইনভার্স, অর্থাৎ 1-2 হচ্ছে -1, অর্থাৎ জাস্ট -1, তার মানে লেফট হ্যান্ড সাইডটা তাহলে একটা ফাইনাইট কোয়ান্টিটি। তাহলে এই যে সিরিজটা ইনভার্স সিরিজ, প্রত্যেকটা সিরিজেরই একটা কনভার্জেন্ট কন্ডিশন থাকে, সেটা এই সিরিজটার ক্ষেত্রেও আছে। তাহলে এই সিরিজটা তখনই কনভার্জ করে, অর্থাৎ এইটাকে এটা ইকুয়াল টু এটা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেখা যাবে যদি x less than 1 হয় বা x যদি একটা ফ্র্যাকশন হয়।
তাহলে এবার বোঝা গেল যে আমি যদি আমার এই সিরিজটার ক্ষেত্রে আমি যদি আমার এই সিরিজটার ক্ষেত্রেও এটাকে এক্সপ্যান্ড করতে চাই, তাহলে এই জায়গাটা, এই জিনিসটা ফ্র্যাকশন হতে হবে। এবার আমরা একটু আগেই ছবি থেকে দেখলাম যে কোনটা ফ্র্যাকশন, এখানে জেড মাইনাস এ বাই ডাব্লু মাইনাস এ, এইটা ফ্র্যাকশন, দেয়ার ফোর এইটা থাকবে, এটা থাকবে না, কারণ এখানে এইটা ফ্র্যাকশন নয়, ফলে আমি এটাকে ইনভার্স সিরিজে এক্সপ্যান্ড করতে পারবো না। তাই ইন দিস কনফিগারেশন এই জিনিসটা ইউজ করতে হবে, অর্থাৎ ডাব্লু মাইনাস এ কে কমন নিতে হবে। ক্লিয়ার? তাহলে যেটা দাঁড়ালো 1 বাই ডাব্লু মাইনাস জেড এই কমন নিলাম, এটা হলো তারপর আমরা সরাসরি ইনভার্সের যা ফর্মুলা সেটা আমি অ্যাপ্লাই করবো, অর্থাৎ 1 প্লাস জেড মাইনাস এ বাই ডাব্লু মাইনাস এ প্লাস জেড মাইনাস এ বাই ডাব্লু মাইনাস এ হোল স্কোয়ার। জেড মাইনাস এ ডাব্লু মাইনাস এ হোল কিউব ইনফিনিটি। আচ্ছা ইনফিনিটি, এখানে একটা ব্যাপার আছে, আবার নর্মালি ইনভার্স সিরিজে যদি ইনফিনিটি হয় কিন্তু এখানে আমাকে আলাদা করে সেটা প্রুভ করতে হবে, ঠিক আছে? কারণ মনে রাখতে হবে যে ওই ওই ইনভার্স সিরিজটা কিন্তু দ্যাট ওয়াজ ফর রিয়েল অ্যানালিসিস, তো ওখানে যা হচ্ছে এখানে সেটাই হবে এরকম কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তাই জন্য আমরা এরকম করে করে বিভিন্ন টার্ম কনসিডার করছি, তারপরে একটা এন মাইনাস ওয়ানের টার্ম থাকবে, জেড মাইনাস এ বাই ডাব্লু মাইনাস এ এন মাইনাস ওয়ান প্লাস জেড মাইনাস এ মাইনাস এ হোল টু দ্য পাওয়ার এন 1 মাইনাস জেড মাইনাস এ বাই ডাব্লু মাইনাস এ। ওয়ান বাই ডাব্লু মাইনাস জেড ইকুয়াল টু ওয়ান বাই ডাব্লু মাইনাস এ, মানে এটা দিয়ে আমি জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি, হোল স্কোয়ার ডাব্লু মাইনাস এ হোল কিউব আপ টু জেড মাইনাস এ মাইনাস ওয়ান a to the power n plus ওই last টার্মটা ওয়ান বাই ডাব্লু মাইনাস z এবং 1 বাই ডাব্লু মাইনাস জেড এর সঙ্গে অরিজিনালি কি ছিল, সার্কেল সি ওয়ান এফ ডাব্লু ডি ডাব্লু বাই ডাব্লু মাইনাস জেড। তার মানে প্রত্যেকটা টার্মের সঙ্গেই একটা করে কি হবে,
একটা করে এফ ডাব্লিউ ডি ডাব্লিউ আসবে, মানে এখানে প্রত্যেকটা টার্মের সঙ্গে একটা করে এফ ডাব্লিউ ডি ডাব্লিউ আসবে, আর নিচে নিচে উপরে বাকি যা আছে তাই। তারপরে ইন্টিগ্রেশন ওভার সি ওয়ান ওয়ান বাই টু পাই আই। তাহলে প্রথম টার্মটা তো ফার্স্ট টার্ম, প্রথম টার্মটা তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন ওভার সি ওয়ান এফ ডাব্লিউ ডি ডাব্লিউ বাই ডাব্লিউ মাইনাস এ ওয়ান বাই টু পাই আই। সেকেন্ড টার্মটা ওয়ান বাই টু পাই আই সি ওয়ান এফ ডাব্লু ডি ডাব্লু ডাব্লু মাইনাস এ হোল স্কোয়ার ইন্টু জেড মাইনাস এ। থার্ড টার্মটা এরকম এরকম করে করে চলতে থাকবে। এবার ধাক্কা খাবে কোথায়, এই লাস্ট টার্মে এসে। লাস্ট টার্মটা একটু পরে লিখছি। তাহলে প্রথম যে টার্ম, এটা কচের ইন্টিগ্রাল ফর্মুলা থেকে আমরা ডাইরেক্টলি লিখতে পারি যে দ্য ফার্স্ট টার্ম ইজ এফ এ। আচ্ছা সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্মটা কি, এই যে পোর্শনটা আছে এটা হচ্ছে এফ ড্যাশ এ ইন্টু জেড মাইনাস এ। থার্ড টার্ম যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কি, এই যে পার্টটা, এই পার্টটা কি, দিস পার্ট ইজ এফ ডাবল ড্যাশ এ বাই টু ফ্যাক্টোরিয়াল, তার সঙ্গে এই জিনিসটা জেড মাইনাস এ হোল স্কোয়ার। এরকম করে করে চলতে থাকবে। তাহলে আমরা অলরেডি টেলার সিরিজের কোথায় গেল, হ্যাঁ তাহলে আমরা অলরেডি টেলার সিরিজের এই টার্মগুলো পেয়ে যাচ্ছি, মানে এই টার্মগুলো আমার আসার কথা। খালি একটাই সমস্যা হচ্ছে সিরিজটাকে কনভার্জেন্ট এটা প্রুভ করা। ঠিক আছে, কনভার্জেন্ট যাতে প্রুভ করতে পারি সেই জন্যই আমরা এনএথ টার্মটাকে রেখেছি, মানে না হলে ব্যাপারটাকে ইনফাইনাইট সিরিজ করে দিতাম। ঠিক আছে, আমরা এখানে বেসিক্যালি যেটা করেছি সেটা হলো n মাইনাস ওয়ানেথ টার্ম পর্যন্ত আমরা লিখেছি, তারপর আমরা nth টার্মটাকে রেখেছি যাতে আমি এটা দেখাতে পারি যে এই সিরিজটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট সিরিজ, বা যখন n টেন্ডস টু ইনফিনিটি, মানে আমরা অ্যাকচুয়ালি nটা টার্ম রেখেছি এবং এরপরে আমাদের কাজ হচ্ছে এটা দেখানো যে যখন n টেন্ডস টু ইনফিনিটি তখন এই পোর্শনটা থাকে না, এটা দেখালেই আমাদের কাজ শেষ। তাহলে দ্য লাস্ট টার্ম মানে একটা রেসিডিউ টার্ম বেসিক্যালি থেকে যাচ্ছে, রেসিডিউ টার্মটা হচ্ছে বিকজ অফ দিস পোর্শন, সো দ্য রেসিডিউ টার্ম ইজ ওয়ান বাই টু পাই আই সি ওয়ান জেড মাইনাস এ বাই ডাব্লু মাইনাস এ হোল টু দ্য পাওয়ার এন ওয়ান বাই ডাব্লু মাইনাস জেড, তারপর এফ ডাব্লু ডি ডাব্লু, যেমন সবার ক্ষেত্রে অ্যাড হয়েছে। অ্যান্ড নাও আই হ্যাভ টু শো দ্যাট ইফ এন টেন্স টু ইনফিনিটি ইউ এন টেন্স টু জিরো। রেসিডিউ টার্মটা থাকে না যদি আমি ইনফাইনাইট নাম্বার অফ টার্মস হ্যান্ডেল করি, তাহলে এই ব্যাপারটা ইনফাইনাইট পারফেক্ট ইনফাইনাইট সিরিজে কনভার্ট হবে।
মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা রিয়েল অ্যানালিসিসের রেজাল্টটাকে ডাইরেক্ট ইউজ করতে পারি না, এটাই সমস্যা, আর কোনো সমস্যা না। ওয়েল, তাহলে ইউএন কে নিয়ে পড়া যাক। সো হোয়াট ইজ আওয়ার ইউএন? এই হচ্ছে আমাদের ইউএন। আচ্ছা, ইউএন এর মধ্যে এই যে পোর্শনটা আছে জেড মাইনাস এ বাই ডাব্লিউ মাইনাস এ, এর যে মড, দিস ইজ লেস দেন ওয়ান, তো ধরা যাক এটা গামা, তাহলে গামা ইজ লেস দেন ওয়ান, ঠিক আছে। প্লাস এই এফ জেড, এটা তো অ্যানালিটিক, তাহলে নিশ্চয়ই এফ জেড বা এখানে তো এফ ডাব্লিউ, এফ ডাব্লিউর মড ভ্যালুটার নিশ্চয়ই একটা আপার বাউন্ড আছে, মানে নিশ্চয়ই এটা একটা সাম ফাইনাইট ফাংশন যেখানে এম ইজ এ কনস্ট্যান্ট। আর এখানে কি কোয়ান্টিটি আছে? ডাব্লিউ মাইনাস জেড। ডাব্লিউ মাইনাস জেড এর যে মড ভ্যালু, অর্থাৎ এবার এটাকে আমি এভাবে লিখি, ডাব্লিউ মাইনাস এ মাইনাস জেড মাইনাস এ মড ভ্যালু, দিস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল মড অফ ডাব্লিউ মাইনাস এ মাইনাস মড অফ জেড মাইনাস এ, ইউজিং দ্য রেজাল্ট জেড ওয়ান মাইনাস জেড টুর মড ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু মড জেড ওয়ান মাইনাস মড জেড টু। এর আগের দিন একটা রেজাল্ট প্রুভ করতে দিয়েছিলাম যে মড অফ জেড ওয়ান প্লাস জেড টু ইট ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড। এইটা কি প্রুভ করতে পেরেছিস? এটা বলেছিলাম জেড ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা, এইটা ধরে প্রুভ করতে। যদি না পেরে থাকিস তাহলে আর এক স্টেপ বেশি হিন্ট দিচ্ছি, ফর সিম্পলিফিকেশন জেড ওয়ান ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা ওয়ান এবং জেড টু ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা টু, এইভাবে ধরে এইভাবে ধরে দুদিকের স্কোয়ার করে দেখতে পারিস কি হচ্ছে। বা এটাও করতে পারিস জেড ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান এবং জেড টু ইকুয়াল টু এক্স টু প্লাস আই ওয়াই টু, সেভাবে করেও দেখতে পারিস, ঠিক আছে। এবার দেখ কোনটা দিয়ে করলে কিভাবে করলে হয় এটা। তাহলে এটাও প্রমাণ করার চেষ্টা করবি এবং এটাও প্রমাণ করার চেষ্টা করবি, এটা হোম টাস্ক। আচ্ছা, তাহলে যেহেতু একটাকে আরেকটা থেকে যদি মাইনাস করা হয় তার মড ভ্যালুটা, ইট ইজ গ্রেটার দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেসপেক্টিভ মড ভ্যালুস, সুতরাং এই জিনিসটা গ্রেটার দেন অর ইকুয়াল টু এইটা। এইবার ডাব্লু মাইনাস এ এই জিনিসটা কি? এটা একটা ফিক্সড কোয়ান্টিটি, কিন্তু কেননা আমার এখানে একটা সার্কেল আছে, কোথায় সার্কেল, এই যে এখানে একটা সার্কেল আছে, ডাব্লুটা সার্কেলের সার্কামফিয়ারেন্স এর উপর আর এটা হচ্ছে সেন্টার। ডাব্লু মাইনাস এ ইজ দ্য হোয়াট ইট ইজ, ইট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, ধরা যাক রেডিয়াসটা হচ্ছে আর ওয়ান, সি ওয়ান সার্কেল রেডিয়াস আর ওয়ান, তাহলে মড অফ ডাব্লু মাইনাস এ ইজ ইকুয়াল টু আর ওয়ান। অতএব দিস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু আর ওয়ান মাইনাস মড অফ জেড মাইনাস,
তাহলে মোটামুটি আমার জিনিসপত্র পাওয়া গেছে, তাহলে এবার আমি সবগুলোকে একসঙ্গে কম্বাইন করি। সো জিনিসটাকে আরেকবার লিখি, তাহলে ইউএন ইকুয়াল টু ছিল 1/2πi সার্কেল সি ওয়ান জেড মাইনাস এ বাই ডাব্লিউ মাইনাস এ হোল টু দা পাওয়ার এন এফ ডাব্লিউ ডাব্লিউ মাইনাস জেড ডি ডাব্লিউ। অতএব মড অফ ইউএন এটা 1/2π থাকবে, মড আবার পুরো জিনিসটা দিস ইজ। এবার আবার সে একই রকম এই 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 ব্যাপারটার জন্য, যেহেতু পুরো জিনিসটার সাম তার মড ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি গুলোর মডের থেকে ছোট হয়, তাহলে ইন্টিগ্রেশনও এক প্রকারের সামেশন, তাহলে পুরো সামথিং সামথিং ইন্টিগ্রেশনের মড সেটা নিশ্চয়ই ইন্টিগ্রেশন অফ আলাদা আলাদা জিনিসের মড। মানে পুরো জিনিসটার যোগফল ইন্ডিভিজুয়ালের যোগফলের থেকে যদি ছোট হয়, তাহলে পুরো জিনিসের ইন্টিগ্রেশন ইন্ডিভিজুয়াল মানে পুরো জিনিসের ইন্টিগ্রেশনের মড ইন্ডিভিজুয়াল মডের ইন্টিগ্রেশনের থেকে ছোট হবে। মানে মড অফ টোটাল, মড অফ টোটাল ইজ অলওয়েজ স্মলার দেন আর ইকুয়াল টু টোটাল অফ মড। কোন একটা কিছুর সামেশন তার মড ভ্যালু ইন্ডিভিজুয়াল মড ভ্যালু টোটালের থেকে সবসময় ছোট। ঠিক আছে, এই জিনিসটা অনেকবারই অ্যাপ্লাই করতে হবে ইন ফিউচার টু। তাহলে এইটা দিস মাস্ট বি লেস দেন আর ইকুয়াল টু 1/2π জেড মাইনাস এ বাই ডাব্লিউ মাইনাস এ মড বলতে পারেন মড এফ জেড মড ডাব্লিউ মাইনাস জেড মড ডি ডাব্লিউ। এবার আমি কি কি জানি, এই জিনিসটা কি ধরেছি, গামা গামা টু দা পাওয়ার এন। আচ্ছা, ডাব্লিউ মাইনাস জেড এর মড এটা কি পেয়েছি, ডাব্লিউ মাইনাস জেড এর মড গ্রেটার দেন অর ইকুয়াল টু দিস। সুতরাং 1/W মাইনাস জেড এর মড মাস্ট বি লেস দেন আর ইকুয়াল টু এইটা, মানে 1/ করেছি তাই এটা ওখানে ইউজ করি, এটা তো লেস দেন আর ইকুয়াল টু আছেই, তাহলে নিচে লিখি এটাকে আর ওয়ান মাইনাস মড অফ জেড মাইনাস। আচ্ছা, মড অফ এফ জেড এটাও লেস দেন আর ইকুয়াল টু এম, তাহলে এখানে এম বসাতে পারি। আর মড অফ ডি ডাব্লিউ, ডাব্লিউটা কি ছোট সার্কেল, তার উপরে ডাব্লিউটা আছে, সার্কেলের রেডিয়াস আর ওয়ান, তাহলে আমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু এ প্লাস, মানে অ্যাকচুয়ালি যেহেতু সেন্টারটা এ, তাহলে ডাব্লিউ মাইনাস এ হচ্ছে আর ওয়ান ই টু দ্য পাওয়ার আই থিটা, তাহলে ডাব্লিউ হচ্ছে এ প্লাস আর ওয়ান ই টু দ্য পাওয়ার আই থিটা। সো ডি ডাব্লিউ ইজ এ, সরি, ডি ডাব্লিউ ইজ আর ওয়ান ই টু দ্য পাওয়ার আই থিটা আই ডি থিটা। তাহলে মড অফ ডি ডাব্লিউ কি হবে, আর ওয়ান হবে, ডি থিটা হবে। এবার দেখা যাচ্ছে যে ইন্টিগ্রেশনটা তো তাহলে শুধু থিটার উপর হবে, তাহলে এরা সকলেই বেসিক্যালি কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, আর ডি থিটা একটা পুরো সার্কেলের উপর একবার ঘুরে এলে দিস ইজ ইকুয়াল টু 2π। সুতরাং
তাহলে আলটিমেটে দাঁড়ালো ইউএন, যেটা রেসিডিউ পার্ট ছিল তার মড ভ্যালুটা, ইট ইজ লেস দেন অর ইকুয়াল টু 1/2 পাই গামা টু দা পাওয়ার এন এম আর ওয়ান মাইনাস দিস 2 পাই আর ওয়ান। টু পাই ক্যান্সেল আউট করে যাবে, এরপর আমাদের কি বক্তব্য ছিল, মানে কি প্রমাণ করতে হতো, n টেন্ডস টু ইনফিনিটি হলে un ইকুয়াল টু হোয়াট, এখানে গামা লেস দ্যান 1, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি হলে গামা টু দা পাওয়ার n টেন্ডস টু 0, বাকি যা যা কোয়ান্টিটি আছে এরা সকলেই সাম ফাইনাইট কোয়ান্টিটি, রাইট, অল অফ দিজ আর ফাইনাইট কোয়ান্টিটি, এমনকি জেড মাইনাস এটাও, কারণ জেড মাইনাস এ এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ, জেড হচ্ছে এটার ভেতরে, তাহলে জেড মাইনাস এ অবশ্যই একটা স্মল কোয়ান্টিটি, মানে জেড মাইনাস এ মড ইজ অলওয়েজ স্মলার দেন আর ওয়ান, ঠিক আছে, তাহলে বাকি সব কিছুই একটা ফাইনাইট কোয়ান্টিটি আর গামা টু দা পাওয়ার এন গোস টু 0, সুতরাং দিস ইজ, মানে দিস গোস টু 0 অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, তাহলে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হলো, প্রথমে আমরা কচের ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য অরিজিনাল সার্কেলের ভিতরে একটা ছোট সার্কেল ধরলাম, যেখানে আমরা ভেরিয়েবলটা করলাম W আর জেড কে একটা ফিক্সড প্যারামিটার করলাম, ফিক্সড ভ্যালু, এবার আমরা কচের ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করলাম, কেন এটা করলাম, কেননা আমরা FZ কে ইন্টিগ্রালের ফর্মে লিখতে চাই, তাই করলাম, কেননা আমাকে FZ কে একটা সিরিজ আকারে ভেঙে লিখতে হবে, দ্যাটস ওয়াই, ঠিক আছে, আচ্ছা তো সেটা করার জন্য আমি তাহলে এটা করলাম, করে কচের ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করে জেডটা জানো একটা জিনিস, মানে জেড নট, সেরকম করে আমি এটা লিখলাম, এবার এখানে 1/W-Z আছে যেটাকে কিনা সিরিজে এক্সপ্যান্ড করা সম্ভব, কখন সম্ভব, ইনভার্স সিরিজে এক্সপ্যান্ড করব, যেখানে এই ব্যাপারটা ফ্র্যাকশন হতে পারে, তাহলে আমি সেইভাবে বুদ্ধি করে W-এ কমন নিলাম, কমন নিয়ে আমি এই জিনিসটা পেলাম, এবার এই যে আমি জিনিসটা পেলাম, এই একটা কোয়ান্টিটি, এই যে একটা কোয়ান্টিটি, এবার এটাকে আমি আমার বাইনোমিয়াল সিরিজের নিয়ম মেনে এটাকে পরপর পরপর লিখছি, কিন্তু একটা পয়েন্টে গিয়ে, মানে এনএচ টার্মে গিয়ে আমি স্টপ করলাম, কারণ এই সিরিজটা যে কনভার্জ করবে বা এখানে যে কোনো এক্সট্রা টার্ম থাকবে না সেটা আমাকে এখানে প্রুভ করতে হতো, সেই জন্য বাইনোমিয়াল সিরিজের এনএথ টার্মে গিয়ে আমি এর পরেরটা লিখিনি, মানে অ্যাকচুয়ালি এরপরে আবার তুই n+1 n+2 এরকম এরপরে সমস্ত টার্মই তুই চাইলে লিখতে পারতিস, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমরা সেটা করছি না, মানে করছি না মানে আননেসেসারি, মানে আমি তো পরপর পরপর সব টার্মই লিখেছি, তো একটা টার্মে গিয়ে আমি যদি সেখানে স্টপ করি এবং তারপরে আমি যদি দেখাতে পারি যে n ইনফিনিটি হলে এই টার্মটা আর থাকছেই না, তাহলেই তো আমার পারপাস সার্ভড, ঠিক আছে, তাই আমি n এর টার্মে গিয়ে স্টপ করলাম, সো দেয়ার ফর n এর টার্মে গিয়ে আমি n এর টার্মটা লিখলাম, এবার মাল্টিপ্লাইড বাই অরিজিনাল যে সিরিজটা আছে সেইটা আমি আরেকবার লিখে দিলাম, ঠিক আছে, তাহলে এটা আমার একটা রেসিডিউ টার্ম হিসাবে থেকে গেল, এবার আমার প্রথম দিককার যে টার্মগুলো আছে সেইগুলো যথারীতি 1/W-Z এর সঙ্গে যা ছিল সেটা দিয়ে করে আমি বাকি টার্মগুলো পেয়ে গেলাম, আর লাস্ট যে টার্মটা ছিল ওটা রেসিডিউ টার্ম, রেসিডিউ টার্মটা আমি দেখালাম যে n যখন ইনফিনিটি হয় তখন এই টার্মটা আর থাকে না, তাহলে এর থেকে বোঝা গেল যে n ইনফিনিটি যখন হবে অর্থাৎ পরপর পরপর আমি যে সব লিখতে থাকবো, লিখতে লিখতে ব্যাপারটা এই ধরনের টার্মই থেকে যাবে, এইরকম কোনো কিছুর এক্সিস্টেন্স থাকবে না, এই পুরো জিনিসটার মধ্যে একটা কোশ্চেন যেটা আমি বেশি ডিটেলে বললাম না ইচ্ছে করেই, সেটা হলো এইটা লেখার মানে যৌক্তিকতাটা কি, মানে
কিভাবে আমি এটা লিখছি, মানে এটা যদি আমি একটু ভেবে দেখি, তাহলে এটা আমি অ্যাকচুয়ালি এইরকম লিখলাম যে 1 মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডট 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 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন ইন্টু 1/1 মাইনাস এক্স। অ্যাকচুয়ালি তাই, মানে এটাই লিখলাম আমি এখানে। তা আমার প্রশ্নটা হচ্ছে যে এটা মানে প্রুভ ইট, যেটা এরকম লেখা যায়, মানে আমি এই সিরিজটাকে যদি এনএথ টার্মে গিয়ে শেষ করতে চাই তাহলে আমাকে সেটা এইভাবেই শেষ করতে হবে। এটা কি ঠিকঠাক লেখা হলো? এটাই লিখেছি তো এখানে, এটা লেখা মানে তো তাই 1/1 মাইনাস 1 মাইনাস এক্স ইনভার্স ইকুয়াল টু এটা, এটা হ্যাঁ একদম ঠিক আছে। মানে আমি যদি রিয়েল অ্যানালিসিসের সঙ্গে এটাকে আর কি মানে একটু সহজ করে ভাবার জন্য বলছি, যে আমি এরকম মানে সহজ করে ভাবার জন্য আমি এক্স এর টার্মে যদি ব্যাপারটাকে লিখি, তাহলে আমরা বেসিক্যালি এখানে এই কাজটাই করেছি। এখন আমার প্রশ্ন হলো যে এটা আমরা লিখতে পারি কি না। এটাকে যদি আরেকটু ভাবি তাহলে এখানে আমরা কি করেছি, অ্যাকচুয়ালি 1/1 মাইনাস এক্স যেটা লেফট হ্যান্ড সাইডে আছে মাইনাস এক্স টু দ্য পাওয়ার এন বাই ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডট 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 এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1 অর 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার এন বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার আপ টু এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1। আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে এটাকে এটা লিখতে পারি কিনা, এটা আমাকে প্রুভ করে দেখা। যদি এটা লেখা যায় তবেই এটা লেখা যাবে, এই যে এইটা। তো এটা এরকম লেখা যায় কিনা, এই ফর্মটা তোদের চেনা লাগছে কিনা আমি জানি না। এই ফর্মটা কি চেনা লাগছে একটু ভালো করে দেখে বলতো, এটা দেখা দেখা বলে মনে হচ্ছে কিনা। কি মনে হচ্ছে, এরকম জিনিস কোথাও দেখেছিস? এ টু দা পাওয়ার এন মাইনাস আর টু দা পাওয়ার এন বাই এ মাইনাস আর, এরকম জিনিস কোথাও লেখা হতো কিনা একটু ভালো করে দেখ, এটা প্রুভ করতে পারিস কিনা সেটা দেখ। আর এই জিনিসটা এইটা এটা অ্যাকচুয়ালি তোরা জানিস, ঠিক আছে? একটু মনে কর যে কি কি জানিস, তাহলে এটা বুঝতে পারবি যে কি জানিস, ঠিক আছে? এটা একটু ভাববি, ওকে? ঠিক আছে, তাহলে এইটা এরকমই থাক, টেলারটা ভালো করে প্রমাণটা বোঝ, তাহলে লরেনটা পটাপট বুঝে যাবি, কারণ খুব একটা ডিফারেন্স নেই, দুটো একই ধরনের জিনিস, ওকে?